আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে আমাদের দেশ ভারত, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্যবই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি তোমাদের আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না। এ প্রসঙ্গে বলে রাখি, ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের দশম অধ্যায়ের 65 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। এক দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কি? উত্তরে লিখবে ভারত। দুই দাগের প্রশ্ন, উপসাগর কাকে বলে? উত্তরে লিখবে তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। তিন দাগের প্রশ্ন, উপদ্বীপ কাকে বলে? উত্তরে লিখবে তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। চার দাগের প্রশ্ন, অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত দিক দিয়ে ভারতের অবস্থান কোথায়? উত্তরে লিখবে ভারতের মূল ভূখণ্ড দক্ষিণে 8° 4' উত্তর অক্ষরেখা থেকে উত্তরে 37° 6' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে আবার পশ্চিমে 68° 7' পূর্ব দ্রাঘিমা রেখা থেকে পূর্বে 97° 25' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। পাঁচ দাগের প্রশ্ন, ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কোন রেখা? উত্তর লিখবে কর্কট ক্রান্তি রেখা। ছয় দাগের প্রশ্ন, ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন রেখা? উত্তর লিখবে 80° পূর্ব দ্রাঘিমা রেখা। পাঠ্যবইয়ের 67 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। সাত দাগের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম লেখো। উত্তর লিখবে কন্যাকুমারিকা। আট দাগের প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটা? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। নয় দাগের প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? উত্তর লিখবে গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। দশ দাগের প্রশ্ন, বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি? উত্তরে লিখবে 28টি। এগারো দাগের প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? উত্তর হবে 9টি। বারো দাগের প্রশ্ন, ভারতের রাজধানীর নাম কি? উত্তর লিখবে নিউ দিল্লি। তেরো দাগের প্রশ্ন, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কী ছিল? অর্থাৎ কিসের উপর ভিত্তি করে ভারতের রাজ্যগুলো ভাগ করা হয়েছিল? উত্তর হবে ভাষা। চোদ্দ দাগের প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? উত্তর হবে 22টি। পনেরো দাগের প্রশ্ন, ভারতের সংযোগ রক্ষাকারী ভাষার নাম লেখো। উত্তর লিখবে ইংরাজি। ষোলো দাগের প্রশ্ন, ভারতের ক্ষেত্রফল কত বর্গ কিমি? উত্তর হবে 32,87,782 বর্গ কিমি। সতেরো দাগের প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে ভারত পৃথিবীতে কততম স্থানে রয়েছে? উত্তর হবে সপ্তম। আঠেরো দাগের প্রশ্ন, জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের অবস্থান কততম? উত্তর লিখবে দ্বিতীয়। উনিশ দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম শহরের নাম লেখো। উত্তর লিখবে মুম্বাই। কুড়ি দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো। উত্তর হবে রাজস্থান। একুশ দাগের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। উত্তর লিখবে গোয়া। বাইশ দাগের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম লেখো, অর্থাৎ যেখানে সবথেকে বেশি মানুষ বাস করে। উত্তর হবে উত্তরপ্রদেশ। তেইশ দাগের প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম লেখো, অর্থাৎ যেখানে মানুষজন কম বসবাস করে। উত্তর লিখবে সিকিম। চব্বিশ দাগের প্রশ্ন, প্রতিবেশী দেশ কাকে বলে? উত্তর লিখবে কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে।
25 দাগের প্রশ্ন, ভারতের চারিদিকে কি কি আছে? উত্তর লিখবে, ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল, ভুটান, ভারতের পূর্ব দিকে রয়েছে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, পশ্চিমে রয়েছে আরব সাগর, একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। 26 দাগের প্রশ্ন, নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? উত্তর লিখবে, নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। ভুটানের সঙ্গে স্পর্শ করে আছে সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ। 27 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? উত্তর লিখবে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পাঠ্যবইয়ের 69 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 28 দাগের প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় ও কি কি? উত্তর লিখবে, 5টি। এখানে কিন্তু তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায় বা 5টি অঞ্চলে ভাগ করা যায়, যথা 1. উত্তরের পার্বত্য অঞ্চল, 2. উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, 3. উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4. পশ্চিমের মরু অঞ্চল, 5. উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পাঠ্যবইয়ের 71 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 29 দাগের প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? উত্তর হবে, গডউইন অস্টিন, 8611 মিটার। 30 দাগের প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? উত্তর হবে, গডউইন অস্টিন। মনে রাখবে, গডউইন অস্টিন কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত। 31 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর লিখবে, সিয়াচেন। 32 দাগের প্রশ্ন, হিমালয় কথার অর্থ কি? হিমালয় কথাটির অর্থ হলো বরফের গৃহ। 33 দাগের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি, অর্থাৎ সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ? উত্তর হবে, মাউন্ট এভারেস্ট, 8848 মিটার। মনে রাখবে, মাউন্ট এভারেস্ট হিমাদ্রি পর্বতশ্রেণীর অন্তর্গত। 34 দাগের প্রশ্ন, পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে, কাঞ্চনজঙ্ঘা, 8598 মিটার। এটি নেপাল ভারত সীমান্তে অবস্থিত। 35 দাগের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? উত্তর হবে, কাঞ্চনজঙ্ঘা। 36 দাগের প্রশ্ন, পর্বত শৃঙ্গ এর অর্থ কি? উত্তর হবে, পর্বতের চূড়া। 37 দাগের প্রশ্ন, পর্বত শ্রেণী কাকে বলে? উত্তর লিখবে, অনেকগুলো পর্বত সারিবদ্ধভাবে অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে। 38 দাগের প্রশ্ন, পর্বত গ্রন্থি কাকে বলে? উত্তর লিখবে, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বত শ্রেণী বিস্তৃত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। 39 দাগের প্রশ্ন, কারাকোরাম ও হিমালয় পর্বত শ্রেণী কোন পর্বত গ্রন্থি থেকে বিস্তৃত হয়েছে? উত্তর হবে, পামির গ্রন্থি। 40 দাগের প্রশ্ন, উপত্যকা কাকে বলে? উত্তর লিখবে, দুটো পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে। 41 দাগের প্রশ্ন, গিরিপথ কাকে বলে? উত্তর লিখবে, দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। 42 দাগের প্রশ্ন, হিমবাহ কাকে বলে? উত্তর লিখবে, চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকে হিমবাহ বলে। 43 দাগের প্রশ্ন, হিমালয় পর্বত শ্রেণীকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর লিখবে, 3টি, যথা, হিমাদ্রি, যার গড় উচ্চতা 6000 মিটার এর বেশি, 2. হিমাচল, যার গড় উচ্চতা 3000 মিটারের বেশি, 3. শিবালিক, যার গড় উচ্চতা 1500 মিটারের বেশি। এই হিমাদ্রি, হিমাচল, শিবালিক এগুলো সম্পর্কে তোমাদের পাঠ্য বইতে দেখবে খুব সুন্দর করে লেখা রয়েছে, এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে রাখবে, এগুলো কিন্তু টিকা হিসেবে আসতে পারে। এবারে পাঠ্য বইয়ের
72 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 44 দাগের প্রশ্ন, কাশ্মীর উপত্যকা কোথায় অবস্থিত হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে? 45 দাগের প্রশ্ন, দুন কাকে বলে? উত্তরে লিখবে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেহরাদুন। 46 দাগের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলে? উত্তরে লিখবে তরাই। 47 দাগের প্রশ্ন, মেঘালয় রাজ্যে অবস্থিত কয়েকটি পাহাড়ের নাম লেখো। উত্তর লিখবে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। 48 দাগের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন? উত্তর লিখবে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়, এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর, পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। 49 দাগের প্রশ্ন, সম্প্রতি পার্বত্য অঞ্চলে জনবসতি বাড়ছে কেন? উত্তর লিখবে পর্যটন শিল্পের বিকাশ, রাস্তাঘাট নির্মাণ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সম্প্রতি পার্বত্য অঞ্চলে জনবসতি বাড়ছে। 50 দাগের প্রশ্ন, ভারতের প্রধান নদীর নাম কি? উত্তর লিখবে গঙ্গা। 51 দাগের প্রশ্ন, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল ঘন জনবসতিপূর্ণ কেন? উত্তর লিখবে এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়, এছাড়াও সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।